হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গুড ওয়াইবসের রোজি প্রেঞ্জের যে স্কিন কেয়ার প্রোডাক্ট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে আমিও বলেছিলাম যে হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি কবে আসবে, ভিডিওটা কবে আসবে। তো এত কিছুর মাঝখানে আমার ভিডিওটা পেন্ডিং ছিল, তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও কিছুদিন ধরে ইউজ করছি, আর মানে ওরকম নেওয়ার পরেই হট করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হয় না। আমার স্কিনে সেটা আদৌ স্যুট করছে কিনা সেটা আমি আগে 7-10 দিন ইউজ করে দেখে নিই, তারপরেই আমি শেয়ার করি। কারণ এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো সবসময় আমার স্কিনে স্যুট করে না, তো যেগুলো করে না সেগুলো কিন্তু আমি একদমই শেয়ার করি না। আর গুড ওয়াইবসের রোজিপের যে রেঞ্জ সেটা মানে ভীষণই ভালো আর ভীষণ পপুলার, পর্পেলে তো ভীষণ পপুলার রোজিপ এই রেঞ্জটা, তাই জন্য কদিন ইউজ করে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার ভীষণ ভালো লেগেছে, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমার কম্বিনেশন স্কিন, আমার কিছুটা অয়েলি, ড্রাই, মানে নর্মাল সব কিছু মিশিয়ে আমার স্কিনটা। তো তোমাদের যাদের একদম মানে অয়েলি স্কিন তাহলে তারাও এই রেঞ্জটা ইউজ করতে পারবে, তবে সেখানে রোজিপের যে অয়েলটা সেটা আমি পরে গিয়ে বলে দেবো যে তোমরা কী করে ইউজ করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর সমস্ত প্রোডাক্টের ভীষণই অ্যাফোর্ডেবল, মানে কম দামের মধ্যেই আমার কিন্তু এই রোজিপের স্কিন কেয়ার হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবো, এর জন্য আমি গুড ওয়াইবসের এই ফেস ওয়াশটা নিয়েছি, ডিপ ক্লিনিং ফেস ওয়াশ, এই যে নিয়েছি। একটু জেল ফর্মুলায় আছে আর এটা ডিপ ক্লিন করে ফেসটাকে হাইড্রেট করবে স্কিন, আর ডিপ ক্লিন করবে, পোর্সগুলোও ক্লিন করবে। আর এটা নো প্যারাবেন কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট আছে, 120 ml এর প্রোডাক্টের প্রাইস পড়েছে 195 rupees, তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। আর এটা শেলফ লাইফ আছে 3 বছর। আর এটা তোমরা নিয়ে নিলে হাতে, আর তারপরে হচ্ছে জল দিয়ে লেদার করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করলে একদম জেন্টলি ম্যাসাজ করবে, আর তারপরে জল দিয়ে ধুয়ে নেবে, প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এটা তোমরা দুবার ইউজ করতে পারো, তোমরা মর্নিং টাইমেও ইউজ করতে পারো, আবার নাইট স্কিন কেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। আর এটা অ্যাপ্লাই করার পরে ফেসটা দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে ধুয়ে এসেছি, আর তারপরে ফেসটা কেমন আমার ক্লিন লাগছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্ক্রাবার ইউজ করে নেবো, এর জন্য আমি রোজিপেরই স্ক্রাবটা নিয়েছি, এটা আমি এবার ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর এই স্ক্রাবটা আছে একদম ক্রিম ফর্মুলায়, দেখতেই পাচ্ছ একদম ক্রিম ফর্মুলায়। আর এটার মধ্যে যে পার্টিকেলসগুলো আছে স্ক্রাবের সেগুলো একদম মানে মাইল্ড, যে তোমাদের স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না। আর স্ক্রাব কিন্তু সপ্তাহে একবার ইউজ করবে, বড় জোর মানে দুবার ইউজ করতে পারো, এর বেশি কিন্তু একদমই করবে না। এরপরে আমি একটু জল নিয়েছি হাতে, আর তারপরে ফেসে ম্যাসাজ করে নিয়েছি, খুব হালকাতেই আমি ম্যাসাজ করে নেবো। আর আমাদের ফেসে যে ডেড সেলগুলো আছে সেইগুলো ক্লিন করতে হেল্প করবে, আর তারপরে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো আছে সেগুলো রিমুভ করতে হেল্প করবে। আর যেহেতু ক্রিম ফর্মুলায় আছে সেই জন্য একদমই হার্শ নয়, ফেসের জন্য খুবই ভালো এটা। আর আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে, আর আমি যেহেতু বেডরুমে বসে আছি তাই আমি করছি না, কিন্তু তোমরা যখন করবে তখন অবশ্যই করবে, তবে সপ্তাহে একবার স্ক্রাব ইউজ করবে। আর এটা নো প্যারাবেন নো সালফেট কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট আছে, এটার 50 গ্রামের প্রাইস পড়েছে 195, তবে এটাও ডিসকাউন্টে পাবে, শেলফ লাইফ আছে এটার 2 বছর। তো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে ফিরে আসছি। এখন ফেসটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন আর বেশ গ্লো করছে, শুধুমাত্র আমি স্ক্রাবার আর ফেস ওয়াশটাই ইউজ করেছি তাতেই। এবার আমি মাস্ক ইউজ করে নেবো, রোজিপেরই ফেস মাস্ক ইউজ করে নেবো, তবে তোমরা রোজিপের ফেস মাস্ক কিন্তু ডেলি ইউজ করবে না, ওটাও তোমরা সপ্তাহে দুবার কি একবারই ইউজ করবে। ধরো উইকেন্ডে করছো স্কিন কেয়ার তখন তোমরা একবার করলে, রোজ রোজ কিন্তু একদমই ফেস মাস্ক বা স্ক্রাব ইউজ করবে না। এই যে এখানে দেখো প্রোডাক্টটা আছে, একদম ঠিকও না যে তোমাদের অ্যাপ্লাই করতে মানে অসুবিধা হবে, খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়, তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে এই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, হাত দিয়ে মানে আঙুল দিয়েও খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা, এইগুলোর ফ্রেগরেন্স কিন্তু সবই ওই রোজেরই ফ্রেগরেন্স আছে, আর সেই জন্য আলাদা করে আর আমি কিছু বলছি না কেমন কি ফ্রেগরেন্স, ভীষণই লাইট একটা রোজের ফ্রেগরেন্স। আর এটা খুব তাড়াতাড়ি মানে ড্রাই হয়ে যায়, যেহেতু একটু পাতলা পাতলা টাইপেরই আছে এটার কনসিস্টেন্সি, তো এটা খুব ইজিলি মানে ড্রাই হয়ে যায়, অনেক টাইম লাগে না। এটা অ্যাপ্লাই করার পরে আমি 10 মিনিট ওয়েট করব, আর 10 মিনিট পরে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব।
এটা দেওয়ার পরে ফেসটা বেশ হেলদি আর গ্লোই লাগে আমার দেখতে। আর এটার প্রাইস আছে 60 গ্রামের 235, তবে এটাও ডিসকাউন্টে পেয়ে যাবে। এটার শেলফ লাইফ আছে 3 বছর, নো প্যারাবেন, নো সালফেট, কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট আছে। আর এটা বলেছে যে তোমাদের যে অ্যাকনে পিম্পলসের দাগ আছে সেটাকে একটু রিমুভ করতে হেল্প করবে, লাইট করতে হেল্প করবে, আর স্কিনটাকে একদম ইভেন টোন করবে আর স্কিন লাইটনিং করবে। আর 10 মিনিট বাদে দেখো আমার ফেস মাস্কটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে ধুয়ে ফিরে আসছি। তো এখন ফেসটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন আর বেশ ব্রাইট লাগছে। ওরকম হোয়াইটনিং করা যায় না, ফর্সা কি করে একদিনে করা যাবে, কিন্তু হ্যাঁ ফেসটা ব্রাইট অবশ্যই করা যায় আর ব্রাইট লাগছেও। তোমরা শুরুতেই দেখেছো আমার ফেসটা কেমন ছিল আর এখনও দেখতে পাচ্ছ যে আমার ফেসটা কেমন। তো এবার আমি টোনার অ্যাপ্লাই করে নেবো। আর ফেস মাস্কটা ইউজ করার পরে এমন না যে স্কিনটা পুরো ড্রাই লাগছে বা কিছু, কিন্তু তবুও টোনার অবশ্যই ইউজ করবে। আমি এখানে রোজিপেরি টোনার অ্যাপ্লাই করছি। এটা নো প্যারাবেন, সালফেট ফ্রি, কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট আছে, স্কিন ক্ল্যারিফাইং টোনার। দেখো টোনারটা অ্যাপ্লাই করার পর স্কিনটা যেন আরও বেশি হেলদি আর গ্লোই লাগছে। আর এটা স্কিনকে আনইভেন করবে আর স্কিন ব্রাইট করবে, হেলদি করবে, গ্লো প্রোভাইড করবে, পোর্সগুলোকে মিনিমাইজ করবে, ডিহাইড্রেট করবে স্কিনকে। আর এবার এটা একটু আমি ড্রাই হতে দেবো, টোনারটা যখনই অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করে নেবো। এর জন্য আমি গুড ওয়াইবসের রোজিপ সিরাম নিয়েছি। পার্পলের এটা সব থেকে মানে বেস্ট সেল প্রোডাক্ট, তো তোমরা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো। এটা তো নর্মাল টু ড্রাই যাদের স্কিন তারা ইউজ করতে পারবে, কিন্তু যাদের অয়েলি স্কিন, যেহেতু এটা অয়েল ফর্মুলাই আছে তো এরকম পাম্প বটলে আসে। আর এটা 10 ml প্রোডাক্ট আছে। এটার বড় সাইজটা না কিনে তোমরা একটা ছোটো সাইজ কিনে আগে অ্যাপ্লাই করে দেখতে পারো ফেসে, যে তোমাদের ফেসে স্যুট করছে কি না। তবে আমার মনে হয় সবার ফেসেই স্যুট করবে, তবে যাদের খুব অয়েলি স্কিন তারা একবার দিনে ইউজ করবে 2 থেকে 3 ফোঁটা, দুবার ইউজ করার দরকার নেই। তোমাদের প্রথমে একবার দুবার ইউজ করাতে মনে হতে পারে যে হ্যাঁ পিম্পলস বেরোচ্ছে, কিন্তু তোমরা এটা মানে ইউজ করার পরেই বন্ধ করে দিও না, তাহলে কিন্তু পিম্পলসটা আরও বেশি আমার মনে হয় যেন বেরোয়। তো তোমরা এটা 10 দিন অন্তত ইউজ করো, পিম্পলস বেরোলেও আমি বলবো খুব অল্প পরিমাণে নিয়ে তোমরা ইউজ করো। যাদের একদম মানে অয়েলি স্কিন, একদম এক্সট্রিম অয়েলি হলে পরে আমি বলবো ইউজ করো না, কিন্তু একটু কম্বিনেশন যাদের মনে হয় যে হ্যাঁ টি জোনটা অয়েলি বাকি একটু ড্রাই মানে নর্মাল এরকম কম্বিনেশন, তাদের তারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো এক্সট্রিম অয়েলি বাদ দিয়ে। তো দেখো এটা ইউজ করার পরে ফেসটা দেখো কেমন সফট আর গ্লো প্রোভাইড করে। এটা আমি যেমন মেকআপের আগেও ইউজ করি তেমন আমি অন্য টাইমে ইউজ করি। এখন উইন্টার তাই ইউজ করছো, কিন্তু সামারেও তোমরা ইউজ করতে পারো। রাতে স্কিন কেয়ারে অবশ্যই অ্যাড করো, রাতে স্কিন কেয়ারে, আর তারপরে সকালবেলা উঠে ফেসটা দেখতেই পারবে কতটা সফট আর গ্লো প্রোভাইড করে। আমি তোমাদের একবার ইউজ করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন এটা ডেলি ইউজ করবে তখন তোমরা নিজেরা রেজাল্ট বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কত ভালো। আর যারা সিরাম ইউজ করতে চাও না তাহলে তোমরা এই রোজিপের এই ফেস ক্রিমটা ইউজ করতে পারো, এটাও খুবই ভালো ফেস ক্রিম। তবে যারা সিরাম ইউজ করতে চাও সিরাম করবে, আর যারা এমনি ফেস ক্রিম ইউজ করতে চাও করতেই পারো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আগে ফেস মানে ক্রিম ইউজ করবে, ময়েশ্চারাইজার ইউজ করবে না আগে সিরাম ইউজ করবে, তো অবশ্যই আগে সিরাম ইউজ করবে তারপরে ময়েশ্চারাইজার ইউজ করবে। অনেকেরই মানে এরকম ধরনের আমি কমেন্ট পাই যে দিদি কোনটা আগে করবো, আগে সিরাম করবে তারপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। এটার ফ্রেগরেন্স ওই রোজেরই ফ্রেগরেন্স আছে, তো আলাদা করে আর বলার কিছু নেই। তো এই গেল আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তবে তোমরা যখন ডেলি স্কিন কেয়ার করবে তখন সেটাও আমি বলে দিচ্ছি কী কী ইউজ করবে। তো আমি এখানে যে যে প্রোডাক্ট দেখালাম তার মধ্যে এই যে ফেস স্ক্রাব আর ফেস মাস্ক, এটা ডেলি একদমই ইউজ করবে না, এটা উইকলি তোমরা অ্যাপ্লাই করবে। উইকে দুবার অ্যাপ্লাই করতে পারো, উইকে একবার অ্যাপ্লাই করতে পারো। বাকি ফেস ওয়াশ, টোনার আর হচ্ছে এই রোজিপ অয়েল, এটা তোমরা ডেলি ইউজ করতে পারো। আমি বলবো যে রোজিপ অয়েল তোমরা রাতের বেলা অ্যাপ্লাই করো, তাহলে সকালবেলা রেজাল্ট পাবে। আর সকালবেলা স্কিন কেয়ারে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, সকালবেলা তোমরা বরং ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। রোজিপ যে ময়েশ্চারাইজারটা দেখালাম ফেস ক্রিমটা, এটা অ্যাপ্লাই করতে পারো সকালবেলা স্কিন কেয়ারে, রাতের বেলা রোজিপ অয়েলটা অ্যাপ্লাই করতে পারো।
আর স্কিন কেয়ারে অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে, যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে তারপরে টোনার অ্যাপ্লাই করবে, আর তারপরেই তোমরা তোমাদের যে সিরাম বা ময়েশ্চারাইজার যেটা অ্যাপ্লাই করতে চাও সেটা অ্যাপ্লাই করবে। তো এই গেল আমার গুড ওয়াইবসের রোজিপের পুরো রেঞ্জের স্কিন কেয়ার। তোমরা দেখতে চেয়েছিলে যে স্কিন কেয়ার দেখাও যেটা পুরো রোজিপ রেঞ্জের ওপরে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে, আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই তোমরা জানিও। আমি এখানে রোজিপের সব দেখালাম, এছাড়াও গুড ওয়াইবসের আরও অনেক ভেরিয়েশান আছে, অনেক কিছু স্কিন কেয়ারের আছে, আর আমার ফেভারিট গুড ওয়াইবসের প্রোডাক্ট। তো তোমরা যদি এছাড়াও অন্য স্কিন কেয়ার দেখতে চাও গুড ওয়াইবসের বলো বা অন্য কিছুর বলো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর আজকের মতন এইটুকুনি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।